বৌমা, আমার ইচ্ছে নয় ওই বাজে মেয়ে ছেলেটার সঙ্গে তুমি অভিনয় করো। ও যদি বাইরে করতে চায় করো, কিন্তু আমি তোমাকে পারমিশন দেব না। এটা আমার বেস্টিজের প্রশ্ন। ওকে যদি আমি ব্যক্তিগত ভাবে না চিনতাম সেটা ছিল অন্য ব্যাপার। তাছাড়া তোমাদের এই অখাদ্য নাটক, কিন্তু কতগুলি কুৎসিত চরিত্র তুলে ধরলে নাটক হয় না বাবা, নাট্যকার হবে সপ্ত শিব সুন্দরের পূজারি। কেন সে সমাজের পাক গাঁটবে যত সব শিক্ষিত ওই মাছিন বাবা। বাবা বলে গেলেন ভদ্র মহিলা দেহ বিলাসিনী ছিলেন, কিন্তু ও শান্ত মুখশ্রীতে মাতৃত্বের মহৎ প্রকাশ দেখলাম। সেটা কি ভুল নাকি সেটাও অভিনয়? হয়তো অভিনয়, আমি দেখতে ভুল করেছি, আমি দেখতে ভুল করেছি। কি কম ওমাম সমস্যা, আমাদের দেশের ব্যাপারটাই আলাদা। কয় মাস, কয় মাস আপনি কত বড় দেখছেন? একশো থেকে দেড়শো গ্রাম। আমি হাওয়ার মধ্যে দস্যি। হাওয়ার মধ্যে কই মাস? তাহলে একবার আমি মামু ঘরে গেছি, মামি কই ব্যাগ না আজ কিন্তু ডাল ভাত খাইবা, তোমার মামা বাড়ি নাই। আমি কইলাম তুমি বাস সরায় দাও, আমি আইতাছি। এই কই আই বাড়ি বললাম, এই শুধু হাত ও খালি হাত, খালি হাত, খালি হাত। তবে সদর একখান গামছা ছিল, এই গামছাটার কাঁধে ফালাইয়া তাড়াতাড়ি মাঠের দিকে চলে গেলাম। যাইয়া দেহি সনসন সনসন করে হাওয়া দিতাছে, মানে দৈনহান বাতাস দিচ্ছে। তারপর তারপর এই ওই যে দক্ষিণ দিকে খাড়াইয়া দেহি, এই হাত থেকে গামছা ঘাট মাথার উপরে দুই হাত মেললে তোর ধরলা একটুকান বাদ দিহি এক গামছা কই মাস, বাতাসের মধ্যে কই মাস। তুমি কি গাঁজা টাচা খেয়েছিলে নাকি? না মাউসা না, গাঁজাও কাই নাই টাচাও কাই নাই। শুনেন তাহলে, এই গামছাটারে বালক করে বান দিয়া মাথায় করে দৌড় দিয়া ফিরিয়া আইয়া মামির কাছে ১০ কিলো তোমার গল্প কথা এতক্ষণে বুঝতে পারলাম। এই পূর্ববঙ্গে বড় বড় মাছ পাওয়া যায়। খালি কি মাছ মাছ, দুধ 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 আমার দেশে কুত্তা গাই তো না, তেল তেল তো আমরা গাই মাখ থামরা ডাবের জল দে সালা পা দইছি। আজ হাজ একটা ডাবে রামপুর বাজার দেহেই নাই। আচ্ছা মশা মশাই, এই রঞ্জনা বাড়ি নাই? এ আছে বুধ রান্না করে। এই তুমি কি বলবে পটল? এ আমি একটু বাজার করতে যাব। আইছি যখন একটু বইয়েই যাই, সামনে রঞ্জনের পরীক্ষা, এই মাইয়াটার যদি একটু হেল্প টেল্প করতে পারি মাইয়াটার পর উপকার হবে না কি কোন মৌসমশাই? তা তো বটে, গরিবের সংসার, মেয়ের জন্য মাস্টার রাখবো সে সাধ্য কোথায়? সামান্য চতুর মিস্ত্রি কাজ করে কোটো পয়সাই বাবাই বাবা পটল। আপনাকে কিছু ভাবতে হবে না, আমি আছি না, আমি আছি না, আমি সব ব্যবস্থা করে দেবো। দুস দুস দুজন দুই ঘন্টা ধরে আপনার মেয়েরা পড়ায়, আপনার মাইয়া দেখবেন এক বাবা বাজারে যাবে না,
যাবো। এক লাখ সুতো আনবে তো? রঘুদাকে চাইলেই দেবে, আসল সেলাইয়ের সুতো আমি এনেছি রঘুদার কাছ থেকে। লাল সুতো তো, লাল সুতো আমি এনে দেব না, আমি এনে দেব না। হ্যাঁ আপনাকে আনতে হবে না, বাবাই আনবে। ইয়ে হয়েছে বাবা, ইয়ে হয়েছে বাবা, কোন নৌশা কোন এই গুটা পাঁচেক টাকা হবে তোমার কাছে বাবা? আরে ধার নেব মা, ধার নেব। এই পটল অবশ্য আরো কিছু পাবে, পটল তো আমার নিজের ছেলের মতো, যেদিন খুশি সুদ করে দেব, নাকি বলো বাবা পটল? হ্যাঁ মা শশাই। আমি ভাঙিয়ে নেব। আচ্ছা তুই ততক্ষণে পটলের কাছে অঙ্ক আর ইংরেজিটা শিখে নে, আমি বাজারটা করে আসি। দিন খান যা পড়েছে না, এই ধসটা খায় থলে ভরবে না। আচ্ছা পটলদা, সেদিন না আমি আপনাকে বলে দিলাম আমি আর পড়বো না, আবার কেন এসেছেন? না মানে মানে ঘোড়ার ডিম হয়ে ঘোড়া কি ডিম নাকি? ঘোড়া বাচ্চা দে, বাচ্চা দে। না মানে অন্য ব্যাপার আছে তাই না? ব্যাপার কই কই না তো আমি বলবো পটল দা, কম কম কই এলাও কি কই বা। আচ্ছা পটল দা, আপনি আপনি আমাকে অঙ্ক শেখাতে চান তো? অঙ্কটা ইংরেজি না। আচ্ছা আপনি আমার ছোট্ট একটা অঙ্ক কষে দিন তো। আমি কো দুয়ে দুয়ে কত হয়? এই দাঁড়া দেখো কোন কোন না গিয়া গিয়া এই 2 আর 2 4। আমি যদি বলি 22 হয়, এটা আমার কি করে বা দুইয়ের লোকে দুই দুই করে ছাড়বে না গো? আমি যদি যোগ না করে পাশাপাশি বসিয়ে দেই তাহলে 22 হবে না মশাই? হ্যাঁ আপনি আসলে অঙ্কের কিছুই জানেন না। আসল কথা হলো কি কি কত রঞ্জনা কও? আপনি আপনি না আমাকে ভালোবাসেন তাই না? তুমি কি করে বুঝলা? মেয়েরা সব বুঝতে পারে। তোমার তোমার হাসি খান বড় মিঠা। তাই বুঝি? তুমি বিশ্বাস করবা কিনা আমি জানি না, তবে তোমার আমি যেদিন থেকে দেখছি রাত্রে আমি ঘুমাইতে পারি না, মন্ডপ গালি গালি উরুস উরুস টুরুস করে, বকটা আমার থরাস থরাস। তুমি আমার বুকটা একটু হাতে দেখো না বাবা। বাবা বই আসবো সময় পেলো না, কই আমার রান্না বান্না আছে, আপনার পাগলামি দেখলে তো আমার পেট ভরবে না, আমি আপনার কাছে পড়বো না বুঝলেন। সন্ধ্যা রায় হেমা মানেনি না, এত সুন্দর হইব না, তবে মুখখানা খুব ভালো। ওর সামনে এগিয়ে যদি একখানা সিগারেট স্টাইল করে দাঁড়াইতে পারতাম, জামু না জামু না যাই না গেলে যদি রাগ করে, আরে করুক না করুক না কমু, একটা সিগারেট দাঁড়াইতে একদিন Thank you.
ওদিকে কোথায় যাচ্ছ? ওদিকে কোথায় যাচ্ছিলে? কোথাও না কোথাও না। সেরাম রাজকার শিক্ষা এখানে নইলে দেব দেব ঘুষিতে পাবে না ঘুরে। তবে দাঁড়িয়ে আছিস তুমি? গাল দেব গা, গাল দেব গা। মানুষ আমার মানুষ আছে, আমাকে দেশ হয় না এখনই দেখাই দিতাম। আমরা বদল করে ফেলা মুখের কথা যথেষ্ট, এই তো ধ্যান লাগে না। তোমার বাবার কয়ও আমি ছেলে দেখতেছি, এই সিলিকটা যদি আমার ঈশ্বর মধ্যে হামলা দেয় দেখতে লাগবে না। তার আগে আমার কথার জবাব দে, ওই লোকটা কি জন্য আসে তোদের বাড়িতে? কে এনেছো? কে তুই না তোর বাপ? আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাচ্ছে রঞ্জনা, চটমকে বড় কথা একদম বলবি না, আমি তোর বাপ নই। যা খুশি বলে পার পেয়ে যাবি, আমার নাম প্রদীপ দত্ত, মানুষ খুন করতে আমার হাতে তোমাকে কাঁপো। ছুরিটা আমার গলায় চালিয়ে দাও না, তাতে তোমার বুকটাও শান্তি পাবে আর আমিও মুক্তি পাবো। অভাবের সময় দুমুঠো খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রেখেছো বলে যা খুশি তাই বলবে, আমার মনটা যেন পাথর দিয়ে গড়া, কোনো আঘাতেই যেন দাগ পড়ে না। কিন্তু কেন বলবে তুমি? কেন আমাকে আমাকে তুই ক্ষমা কর রঞ্জনা, আমি যে কি চাই তা আমি নিজেই জানি না। তুই বিশ্বাস কর, এই মরু জীবনের আকাশে আমার কাছে তুই এক খণ্ড জল ভরা মেঘ। মা নেই, বাবা থাকতেও নেই, আত্মীয় স্বজন কেউ নেই, কিছু নেই পৃথিবীতে আমার, আমি যেন মাটি ফুঁড়ে বেরিয়েছি রে। আর কেউ না থাক, আমি তো আছি প্রদীপ দা। এ জীবন ভালোবাসা দিও সুখের চেয়ে তুমি যে আমার প্রিয়, থাকো তুমি বেশি প্রিয়। হ্যালো 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 Oh,
মাঝে মাঝে আমার কি ইচ্ছে হয় জানিস, আমি ভালো হব, তোকে বিয়ে করে সংসার পাতবো, আমাদের একটা মেয়ে হবে, সে আমার গলা জড়িয়ে ধরে ডাকবে বাপি। কিন্তু রাতের অন্ধকারে দিনের সংকল্প মিলিয়ে যায়, তারা যেন আমাকে হাত টানি দিয়ে ডাকে, গায়ের রক্ত চন্দন করে ওঠে, ইচ্ছে করে কাউকে ছুরি মেরে। কিন্তু মানুষ খুন করা যে পাপ, কে বলেছে পাপ? ঘুষ নেওয়া পাপ নয়, শিশুর খাদ্য ভেজাল দেওয়া পাপ নয়, মাল গুদাম জাত করে বেশি দামে বিক্রি করা পাপ নয়। এ করেই বহু লোক ধনী হয়েছে, অথচ তরই সমাজের মাথা, আমরাই শুধু পাপ পুণ্যের বিচার করে খালি পেটে নিশি যেমন করছি রে। তো রাজাকে জনপ্রতিনিধি বলিস, সেই এমপি এমএলএ বিক্রি হচ্ছে ভাবতে পারিস? মানুষের শতটাকে কিছু নেই, ইচ এন্ড এভরি বডি মতলব বাজ, আসলে সাদা পোশাকের আড়ালে এক একটি বিবেকহীন কসাই বাস করে। এই যে বাবা প্রদীপ, এই বস্তির মধ্যে পুলিশের গাড়ি দেখলাম। আমাকে খুঁজবে না, আমি কিচ্ছু করিনি। তবু তোমার সাবধান হওয়া উচিত। এসো, তুমি আমার সঙ্গে এসো। সেরকম কিছু বুঝলে বেসনের দরজা দিয়ে আমি তোমাকে বের করে দেবো, চলো। আমি বলিনি, আমি কিচ্ছু করিনি। আচ্ছা বলছি তখন যাও না, আজ আজ হয়তো কিছু করনি, কিন্তু পুলিশের নোটবুকে তোমার নামটা তো লেখা আছে, হয়তো রামকে না পেয়ে শ্যামকেই তুলে নিয়ে যাবে গাড়িতে। বলিনি আপনাকে, আমাকে খুঁজছে না। সবসময় জেদ ভালো লাগে না, কোনোদিন এসে শুনবে আমি গলায় দড়ি দিয়ে মরেছি, এত লোক মরে পুরা জন কেন আমাকে দেখে না? একই তো অভাবের জ্বালা, এর উপর যদি তুমিও জ্বালাও। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমার ঘাট হয়েছে, তোর কথাই আমি মেনেছি, চল তোর ভাতের হাড়ির মধ্যে আমাকে লুকিয়ে রাখবি। ছেলেটা দেখতে শুনতে বেশ পকেট ম্যান না হলে মেয়েটাকে বিনে পয়সা পার করা যেত। দেখলেন কেমন করে আমার মেয়ের হাত ধরে গড়ঘর গড়ঘর চলে গেল? আমি ভাব তোর সামনে আছি, সেটুকু তুই মান্য করবি না? না, দেশটা সত্যি উচ্ছন্ন গেছে। বাধা পড়লো স্যার, সর্দি হয়েছে আগে। হ্যাঁ, যা ঠান্ডা পড়েছে না স্যার, এই ঠান্ডায় কেন বেরিয়েছেন স্যার? একটা দাগি, এই বস্তির মধ্যে
হ্যাঁ কি জানো বলছিলাম, দাগি আসামি। ইয়েস 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 সালা, এই সদ্যি আমাকে শেষ করে ছাড়বে। কেটে গেল স্যার, সামলে নিয়েছি। হ্যাঁ কি জানো বলছিলাম, এরকম সত্যি হলে একটু একটু নাক দিয়ে আমাদের বস্তিতে পকেট মার বা কোন দাগি আসামি নেই স্যার। আমরা সব খেটে খাওয়া মানুষ, জানি জানি, জানতে আমার কিছুই বাকি নেই। কে পকেট মার কে ইয়ে সবই আমার জানা আছে। তো একেবারে বুঝিয়ে দিলাম স্যার। কি জানো বলছিলাম, ব্যাপার নয় দাগি আসামি, দাগি আসামি। আমি কি ঠান্ডার মধ্যে তোমার রূপ দেখতে পেরেছি? হ্যাঁ শুনো, নটবদ্ধত্ব বলে একটা দাগি আসামি কয়েকদিন হলো জেল থেকে ছাড়া পেয়েছে, ছাড়া পেয়েছে। হ্যাঁ নটবর বাবু, এই বাবু নয়, বাবু নয়, দাগি আসামি। আজ থেকে গড়ে চিন্তায় করে বাবা রে বাবা। কি জানো বলছিলাম, গরি গরি, ইয়েস ইয়েস ইয়েস, চলন্ত বাস থেকে গরি চিন্তাই করে পালিয়েছে বেটা। যদি লোকটার সন্ধান পাও তাহলে থানায় জানাবে, বুঝলে, থানায় মারা জানাবে, বুঝতে পারছো? জানাবে কিন্তু। কেচে গেল স্যার, সন্ধান বেড়ে তারাই জানাবে। নটবর বাবু ছাড়া পেয়েছেন, একই বস্তিতে ছিলাম, একসঙ্গে মাল খেয়েছি, দিল দরিয়ার মেজাজ ছিল নটবর দত্তের। একদিন একদিন ওর বউটা পালিয়ে গেল, সেই থেকে ওর সঙ্গে ছাড়া ছাড়ি। কেমন আছো রে রজনী? আরে নটবর বাবু না, দেখি বাবা চিনতে পেরেছো তাহলে? আজ আজ আমার পকেটে রেস্ত নেই। পুরনো বন্ধুরা আমাকে দেখলেই চাতা আড়াল দিয়ে চলে যায়। এই কি বিচিত্র দুনিয়া! আপনার স্ত্রীর কোন সংবাদ পেয়েছেন? যাত্রায় অভিনয় করছে, নিজে বাড়ি তৈরি করেছে, বেশ সুখী আছে। একটা মেয়ে ছিল, কোথায় যেন বিয়ে দিয়েছে। ছেলে ছিল না? ছিল। আমি জেলে যাওয়ার পরে সেই সোয়ারের বাচ্চা যেন কোথায় পালিয়েছে একমাত্র ভগাই জানে। আসলে কি জানো রজনী, গাছ যদি ভালো না হয় ফল ভালো হবে কি করে? ওর মা, আমি আপনাকে বলিনি, শুনি সবাইকে কুচ্ছ না। আরে নান্দে যে তুই এখানে,
চেনেন নাকি না? আরে চিনি মানে আমার গুণধর, মানে মানে আমার চ্যালেঞ্জ। এসে দেশে করেছো নাকি? কি বলছিস না রে? আমি তোর বাবা। বাবা? হ্যাঁ, জন্মদাতা পিতা। সেই কোম্পানির বাগানে ছিলাম, মনে নেই তোর? বাবা শব্দটার অর্থ জানো? বাবার কি কর্তব্য করেছো তুমি? জ্ঞান হবদি রেখেছি, হেরা কোনো কর্মে নেই, যা তুমি করনি। মানুষের হাতে পায়ে ধরে আমি লেখাপড়া শিখেছি, বাবা বলে পরিচয় দিতে তোমার লজ্জা না লারা? কি আশ্চর্য! আমার বাবা নেই, আমার মা নেই। এই নিষ্ঠুর পৃথিবীতে আমি মাটি ফুঁড়ে জন্মেছি, আমার দেহে তোমার সমস্ত বিষাক্ত রক্ত বইছে, তোমার সমস্ত পাপ আমি নীল কণ্ঠের মতো হজম করতে হচ্ছে। আমি ভালো হতে চাই কিন্তু পারি না, পারি না। তোমার পাপ আমাকে দ্বীপ পথে নিয়ে যাও। আমি আমি তোমাকে ঘৃণা করি, মনে মনে ঘৃণা করি, ভিন্ন কৃমিকীটের চেয়েও তুমি আমি ঘৃণ্য, ঘৃণ্য, ঘৃণ্য। শুনলে রজনী, গুণধর পুত্রের বচন শুনলে? শালা একেই বলে গুর গুলি। আমি আমি ওকে দুনিয়ার আলো দেখালাম, আর ও বেটা আমাকে। ও এ প্রদীপ তাহলে আপনার ছেলে? আমি কিন্তু জানতাম। জানেন কি করে? সেই ছোটবেলায় কোম্পানির বাগানে ছিল, ওর মা ওর নামে রেখেছিল নান্টে। কিন্তু ছেলের ব্যবহারটা দেখলে ভাই, এই সমাজে উন্নতি হবে কি করে? আরে ছেলে যদি বাপকে না মানে, এই সমাজ উচ্ছলে যেতে বাধ্য। আসবেন তো মাঝে মাঝে? আরে আসবো ভয় কি, তুমি তুমি বলে আমার পুরনো বন্ধু, আর আর তো কেউ আমাকে ডেকে জিজ্ঞাসাও করেনি। আসলে আসলে কি জানো রজনী, হাতি দায়ে পড়লে ব্যঙ্গেও লাথি মারে। এডামি এডামি হাড়ে হাড়ে বুঝতে পারছি, হাড়ে হাড়ে বুঝতে পারছি। ওই প্রদীপ তাহলে নটবর বাবুর ছেলে? ও কথা আগে জানলে রঞ্জনার সঙ্গে ওকে মেলামেশা করতে দিতাম না। যার মায়ের চরিত্র খারাপ তার ছেলে আর কতটা ভালো হতে পারে? নটবর বাবুর মতো স্বামীকে যে ছেলে মেয়ে ত্যাগ করে চলে যায়। প্রদীপ তো চলে গেছে বাবা। হ্যাঁ শোন রঞ্জনা, প্রদীপের সঙ্গে তুই আর মেলামেশা করবি না। কেন? আর মায়ের চরিত্র খারাপ। আমি আগে জানতে পারিনি ও যে ওর বাবা নটবর দত্ত, নটবর বাবুর বউয়ের চরিত্র খারাপ ছিল। কিন্তু আমি গরিব হতে পারি কিন্তু আমার বংশের মর্যাদা আছে। একটা কুলটা ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দেবার ছে, মেয়েকে বরং বিষে মেরে ফেলবো, তবু আমি ওরকম বিয়েতে মত দেব না। আজ বলছো ওর মায়ের চরিত্র খারাপ, কিন্তু যখন হাসপাতালে পড়েছিলে রক্ত না দিলে বাঁচবার কোনো আশাই ছিল না, তখন ওই কুলোটার ছেলেই কিন্তু নিজের রক্ত দিয়ে তোমাকে বাঁচিয়েছিল। রঞ্জনা, তারপর হাসপাতাল থেকে ফিরে এসে তোমার সংসারের হাল কে ধরেছিল? কে তোমাকে মাছ ডিম দুধ খেয়ে চাঙ্গা করে তুলেছিল?